জেলার বিভিন্ন লোকশিল্পীদের বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে পূর্ব বর্ধমান জেলা সবলা মেলার উদ্বোধন করলেন রাজ্যের তথ্যমন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেন। মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী ইন্দ্রনীল সেন মহাশয় সজোরে করতালির মাধ্যমে আমরা এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখব। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী করছেন এটা মানে লোকপ্রসার প্রকল্পে যারা রয়েছে আরম্ভ আছে, যারা একদম প্রান্তিক জায়গায় ছিল তাদেরও আবার সার্ফেস করেছিল। সেলফ হেল্প গ্রুপের যারা খুব সুন্দর সুন্দর কাজ করে তারাও শুধুমাত্র বাংলায় নয় দেশ বিদেশেও তাদের প্রোডাক্ট নিয়ে যাচ্ছে। প্রচুর প্রোডাক্টস সেলফ হেল্প গ্রুপের তারা জিআই ট্যাগও পাচ্ছে বিভিন্ন জায়গায় এবং আগামী দিনে এটা নিয়ে আরও হবে এবং প্রকৃত অর্থে বাংলার প্রত্যেকটা মানুষ স্বনির্ভর হয়ে উঠছে। সমাজের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার পরিকল্পনা করেছিলেন। রাজ্যের বিভিন্ন অঞ্চলের সুপ্রসিদ্ধ হস্তশিল্পকে বাজারজাত করাই হলো এই মেলার প্রধান উদ্দেশ্য। এবার পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তনের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। জেলার 23টি ব্লক ও 6টি পৌরসভা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের উৎপাদিত হস্তশিল্পের পসরা নিয়ে মেলায় যোগ দিয়েছে। সবলা মেলায় 21টি স্টল হয়েছে। ডোকরা শিল্প, কাঁথা শিল্প, সোলা শিল্প, কাঠ শিল্প, পুতুল শিল্প সহ বিভিন্ন পোশাক নিয়ে গোষ্ঠীর মহিলারা মেলায় এসেছেন। সবলা মেলার ফলে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত হস্তশিল্প সামগ্রী দেশের মানুষ জানতে পারবে। 2021 সালে করোনাকালে জেলা সবলা মেলা হয়েছিল কাটোয়ায়। সেবার 28 লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিল। পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, গত বছরে কাটোয়ার সবলা মেলা জেলায় ভালো প্রভাব ফেলেছিল, এবার আশা করি মেলা আরও ভালো হবে। কাটোয়াতে আয়োজিত পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা বিক্রিতে রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল বলে জানান তিনি। এইবার আমরা সবলা মেলা আবার কাটোয়ায় করছি। আগেবারও খুব সফলতা দিয়ে আমরা মেলাটা এখানে করেছি। আমাদের পুরো দিনের মানে পুরো যে আমাদের এক উইক আমরা এখানে প্রোগ্রাম করেছিলাম তার টোটাল আমরা সেল করতে পেরেছি 24 লাখ, মানে কি অ্যাভারেজ পার ডে আমরা 4 লাখ মতো সেল করতে পেরেছি। আমার যেটা মনে হচ্ছে যখন থেকে এটা শুরু হয়েছে তবে থেকে এটা সব থেকে হাইয়েস্ট ছিল। এটা কনসিডার করতে হবে কি আমরা তখন কোভিডও আশেপাশেই ছিল, তো আমি আশা করছি কি এবার আমাদের সেল আরও ভালো হবে। আপনারা খুব আমাদেরকে হেল্প করছেন এই সময়ে। মেলা দুটো উদ্দেশ্যে আমাদের থাকে, আপনাদের আপনি একটা আনন্দ করতে পারেন সেটা একটা আমাদের উদ্দেশ্য থাকে, আর সঙ্গে সঙ্গে আমাদের যারা গোষ্ঠীগুলো আছে আমরা ওদেরকে আর্থিক সহায়তা দিতে চাই। জেনারেলি আমরা ভাবি কি মহিলারাই এসএজির মধ্যে লিঙ্কড আছে, কিন্তু আস্তে আস্তে আমরা মেল মানে যে আমাদের ছেলে আছে ওদেরকেও এসএজির মধ্যে বানাতে শুরু করেছি। আমাদের অলমোস্ট 1100-1200 মতো আমাদের মেল এসএজি গ্রুপ তৈরি হয়ে গেছে। আমরা চেষ্টা করছি ওদেরকেও ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়াতে আমরা চেষ্টা করছি। এসএজির আমরা আমাদের এসআরএলএম থেকে এসএজিকে আমরা সাপোর্ট দিই, আমরা লোন দিই, তো আমরা আমাদের এন্ড থেকে আমরা একটা চেষ্টা আবার করছি কি ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেনিংস দিয়ে আমরা এই মহিলাদেরকে এসএজি গ্রুপসকে একটু দাঁড় করাতে পারি। আর আমি আশা করছি আপনারা মেলাটা ভালো করে ঘুরবেন। কিছু কিছু ইনিশিয়েটিভও নিয়েছে এসডিও কাটোয়া, খুব ভালো করে ইনিশিয়েটিভ নিয়েছে, একটা চিলড্রেন্স কর্নারও করেছে, তো আমি আশা করছি আমরা এবার মেলাটা আগে থেকেও সাফল্য হবে। ধন্যবাদ। বিধায়ক তথা মেলার আহ্বায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মহিলাদের হাতে তৈরি শিল্প সামগ্রীর সঙ্গে রাজ্যবাসীর পরিচয় ঘটবে, আবার হস্তশিল্পীরা মেলায় তাদের সামগ্রীর বিক্রির জন্য একটা বড় জায়গা পায়। যে যে স্টলগুলো হয়েছে সেগুলো সবই স্বনির্ভর গোষ্ঠী স্টল, তারা যে জিনিসপত্র তৈরি করে
তার বাজারজাত ঠিক মতো করতে পারে না তারা। অনেক ভালো জিনিস যেগুলো আমরা জানতেও পারি না তার পরিচয়। এবং এবারও মেলায় সাধারণ মানুষ যেমন আসবেন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তেমনি মেলায় যারা বিভিন্ন পসরা নিয়ে বসেছেন তাদের সেই জিনিসপত্র তারা দয়া করে কিনবেন। এখন সকালবেলা যদিও জেলা পরিষদের অনুষ্ঠান কোনো না কোনো জায়গায় হয়, মূলত আগে ব্লকে হতো, কিন্তু এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু ব্লকে হলে সেখানে বিক্রিটা কম হতো, স্বভাবতই যে ব্লকে হওয়ার কথা সেই এলাকার যেটা সাব ডিভিশনাল টাউন সেখানে এই মেলা অনুষ্ঠিত হবে, আর জেলা স্তরে কোথাও যদি কোনো ব্লকে হয় সেটা জেলাতেই অনুষ্ঠিত হবে। স্বভাবতই আমাদের কাটোয়া শহরে হলো এটা মূলত ব্লকের মেলা। মেলার সাত দিন ধরে রাজ্য তথা দেশের প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পীরা গানের অনুষ্ঠানে থাকবে। মেলা চলবে আগামী বছরের 3রা জানুয়ারি পর্যন্ত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্যমন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেন, পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শম্পাধারা সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ, পূর্ব বর্ধমান জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনা শীর্ষেন, জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়কগণ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ সহ উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নাম্বার 8250284125। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।